बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी सकले भालो आछेन। कोविड 19 महामारीर एई क्रांतिकाले अनलाइन क्लासेर धारावाहिकतायं आमी आछि सोहेल राणा, सहकारी शिक्षक नौका सरकारी पाइलट उच्च विद्यालय। आजके आमी तोमादेर सप्तम श्रेणीर गणित विषयेर तृतीय अध्याय परिमाप निये आलोचना करब এবং বিভিন্ন বস্তুর কিভাবে পরিমাপ করতে হয় এবং বিভিন্ন বস্তুর এবং পরিমাপ সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলির সমাধান আজকে আমি তোমাদের কিভাবে করতে হয় তা দেখাবো। তার আগে পরিমাপ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা নেওয়া প্রয়োজন। পরিমাপ কি? দৈনন্দিন জীবনে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার একটি হলো পরিমাপ। সাধারণত আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবসায়িক এবং ব্যবহারিক প্রয়োজনে পরিমাপের প্রয়োজন পায়। যেমন কোনো কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ওজন নির্ণয় করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আয়তন নির্ণয় করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে সাধারণত আমাদের এই পরিমাপের ক্ষেত্রে দুটি পদ্ধতি প্রচলিত আছে, ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতি। সাধারণত মেট্রিক পদ্ধতি এই পদ্ধতিটাই সারা বিশ্বে প্রায় দেশে প্রচলিত আছে এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে এই আমরা যে এককগুলি ব্যবহার করি সাধারণত মিটার, ফুট, কিলোমিটার ইত্যাদি। তবে সারা দেশে বা সারা বিশ্বের প্রায় দেশে যে এককটা প্রচলিত হচ্ছে সেই এককটি হলো মিটার। এবং এই মিটার কিভাবে তৈরি হয়েছে? বিজ্ঞানীরা অর্থাৎ গণিতবিদেরা মেরু অঞ্চল থেকে বিষুবরেখা পর্যন্ত, বিষুবীয় অঞ্চল পর্যন্ত মোট দূরত্বে 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার হিসেবে গণ্য করেছে। এই মিটার দ্বারা বিভিন্ন সীমাবদ্ধ এলাকা ক্ষেত্রফল নির্ণয় করা হয়। আজকে আমি তোমাদের এই ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা কিভাবে সমাধান করা যায় তা দেখাবো। সাধারণত যদি একটি পুকুর, যদি 500 একটি পুকুরের দৈর্ঘ্য যদি 80 মিটার এবং প্রস্থ যদি 50 মিটার হয় এবং প্রত্যেকটি পাড়ের বিস্তার যদি 4 মিটার হয়, তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত হবে? এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা আজকে আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা এই সমস্যাটি দেখে নিই। সমস্যা: 500 একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, 500 একটি পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, বিস্তার 4 মিটার হলে, হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা এই সমস্যাটাকে সমাধান করার আগে যদি আমরা ব্যবহার চিত্রের মাধ্যমে যদি এই পুকুর সম্পর্কে ধারণা নিই, তাহলে এই সমস্যাটি সমাধান করতে আরো সহজ হবে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে এই সমস্যাটি দেখে নিই। পুকুরটির দৈর্ঘ্য 80 মিটার,
আমরা একটা পুকুরের ছবি দেখতে পাচ্ছি, যে পুকুরটির দৈর্ঘ্য 80 মিটার। এখন আমরা 80 মিটার চিহ্নিত করে নিই, 80 মিটার, আর প্রস্থ 50 মিটার। পুকুরটির প্রত্যেকটি পাড়ের বিস্তার আমরা পার একে নিই, যেখানে প্রত্যেক পাড়ের বিস্তার দেওয়া আছে 4 মিটার, 4 মিটার, এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার। অর্থাৎ পুকুরটির চতুর্দিকে একটি চতুর্দিকে যে পাড়টা আছে বিস্তার হলো 4 মিটার। আমাদের এই পুকুরে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় হবে। শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই সম্পূর্ণ পাঁচশো সম্পূর্ণ জমিটুকুর ক্ষেত্রফল বের করতে পারি এবং মাঝখানের যে পুকুর অর্থাৎ পানি আছে তার অংশ ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে মাঝখানের ক্ষেত্রফলটুকু বাদ দিলেই আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে আমরা সমাধান করার জন্য যে তথ্যগুলি আগে দেওয়া আছে এই তথ্যগুলো লিখে নিই। সমাধান আমরা কিভাবে করব, দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে এইগুলি আগে লিখে নিই। দেওয়া আছে কি দেওয়া আছে, পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য, পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য 80 মিটার। আর কি দেওয়া আছে, পার্শ্ব পুকুরের প্রস্থ, পার্শ্ব পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ সমান 50 মিটার। আর কি দেওয়া আছে, পায়ের বিস্তার, পায়ের বিস্তার সমান 4 মিটার। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, পার্শ্ব এবং পার্শ্ব পুকুরের প্রস্থ 50 মিটার দেওয়া আছে, তাহলে আমরা এই দুটি তথ্য থেকে সহজেই পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি। অতএব পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আয়তাকার কোন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ আয়তের এখানে আমাদের পুকুরের ক্ষেত্রফল হবে 80 মিটার গুণন 50 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ 80 মিটার গুণন 50 মিটার। শিক্ষার্থীবৃন্দ, 80 মিটার এবং 50 মিটার গুণ করলে আমরা যে ফলাফল পাই তা হচ্ছে 4000 বর্গ মিটার। তাহলে আমরা সম্পূর্ণ পুকুরটির ক্ষেত্রফল, পার্শ্ব পুকুরটির ক্ষেত্রফল পেলাম 4000 বর্গ মিটার। এখন আমরা পুকুরের ভিতরে পার বাদে অর্থাৎ যে অংশটুকু পানি আছে প্রকৃতপক্ষে যে অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব। এই অংশটুকু বের করতে গেলে আমাদের কি লাগবে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য লাগে। তাহলে আমরা পার বাদে দৈর্ঘ্য এবং পার বাদে প্রস্থ বের করি। অতএব পার বাদে পুকুরের যেহেতু আমাদের উভয় দিকে পার আছে অর্থাৎ 4 মিটার করে দুই দিকে পার আছে, তাহলে আমাদের 4 4 8 মিটার দৈর্ঘ্য বাদ দিলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে, অর্থাৎ 80 - 4 × 2 মিটার।
আমরা যদি ক্যালকুলেশন করি 4 গুণে 8 অর্থাৎ 80 থেকে 8 বাদ দিলে 72 মিটার পার বাদে উপরের দূরত্ব পাওয়া যায় একই ভাবে পার বাদে উপরের প্রস্থ পার বাদে উপরের প্রস্থ উপরের প্রস্থ যদি বের করি 50 माइनस चार गुण दुई अर्थात एक क्षेत्र दुई दिखे चार मीटर आठ मीटर बाद दीते अर्थात आप जो कैलकुलेशन करी चार गुण आठ अर्थात पंचाश थे आठ बाद दिन बयाल्लिस मीटर शिक्षार्थी मित्र আমরা পার বাদে উপরে দৈর্ঘ্য পেয়েছি 72 মিটার পার বাদে উপরে প্রস্থ 42 মিটার এখন আমরা 72 মিটার এবং 42 মিটার গুণ করলে মাঝখানের অংশটুকু অর্থাৎ উপরের দৈর্ঘ্যর অংশটুকুর ক্ষেত্রফল পাওয়া গেল অর্থাৎ পার বাদে উপরের ক্ষেত্রফল পার বাদে উপরের ক্ষেত্রফল উপরের ক্ষেত্রফল समान 72 गुणन 42 वर्ग मीटर আমরা একক একে একসাথে লিখে দিই 72 এবং 42 গুণ করলে আমরা পাবো 3024 বর্গ মিটার আমরা 72 এবং 42 যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি 3024 বর্গ মিটার পাওয়া যায় क्षेत्रफल क्षेत्रफल समान এখন আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়েছিলাম 4000 বিয়োগ 3000 24 বর্গ মিটার এক হবে বর্গ মিটার আমরা যদি 4000 থেকে 3024 বিয়োগ করি তাহলে পাওয়া যায় 976 বর্গ মিটার তাহলে আমরা যে সমস্যাটির সমাধান করলাম তার ফলাফল হলো উপরের পারের ক্ষেত্রফল 976 বর্গ মিটার এটাই আজকের আমাদের সমস্যার সমাধানের ফলাফল অর্থাৎ আমাদের উত্তরটা হবে 976 বর্গ মিটার ঠিক আছে দাদা এর ধারাবাহিকতায় তোমাদের বাড়ির একটি কাজ দেওয়া হবে তোমরা এই বাড়ির কাজটা লিখে নাও বাড়ির কাজটি হলো আমরা যে সমস্যাটি সমাধান করেছি এরই রকম আরেকটি সমস্যা তোমরা বাড়িতে করবে এই কাজটি দেখে নাও বাড়ি একটি বাগানের দৈর্ঘ্য 100 মিটার 100 মিটার এবং প্রস্থ 50 মিটার মিটার বাগানটিকে
বাগানটিকে পরিচর্যা করার জন্য এর মাঝ বরাবর উভয় দিকে দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় শিক্ষার্থীবৃন্দ, আমি সমস্যাটি আবারও বলে দিচ্ছি। একটি বাগানের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 50 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য এর মাঝ বরাবর উভয় দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করুন। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। এই কথা বলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।